তুরস্ক রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে নেয় দীর্ঘদিন থেকে। দেশটির কাছে অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান বিক্রি আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, F-35-এর বিষয়ে কোনো মীমাংসা না হলে বিকল্প খুঁজবে তার দেশ। তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে এই নিয়ে কথা বলেন এরদোগান। তিনি বলেন, F-35 যুদ্ধবিমানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান বিরোধ অব্যাহত থাকলে তুরস্ক তার প্রতিরক্ষা চাহিদা মেটাতে অন্য কোথাও যেতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাম্প্রতিক বৈঠকে বিষয়টি তাকে জানিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করায় ক্ষুব্ধ হয়ে তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি আটকে দেয় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠকে নিজ দেশের এমন সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করেছেন ট্রাম্প। তবে এমন পরিস্থিতির জন্য তিনি নিজের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন। ট্রাম্প বলেন, ওবামা প্রশাসন তুরস্ককে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে অস্বীকৃতি জানানোর ফলে দেশটি রাশিয়ার কাছ থেকে S-400 কিনতে বাধ্য হয়েছে। এর মধ্য দিয়ে তুরস্ককে রাশিয়ার থেকে ঠেলে দেওয়া হয়েছে। 2019 সালে 12 জুলাই যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400-এর প্রথম চালান গ্রহণ করে তুরস্ক। রাজধানী আঙ্কারার একটি বিমান ঘাঁটিতে এর চালানটি পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নেটো প্রতিরক্ষা ব্যবস্থার সাথে অসঙ্গতিপূর্ণ এবং এটি একটি নিরাপত্তা হুমকি। যুক্তরাষ্ট্র চায় রুশ ক্ষেপণাস্ত্রের বদলে তুরস্ক মার্কিন পেট্রিয়ট বিমান বিধ্বংসী ব্যবস্থা কিনুক। তবে তুরস্ক বলে আসছে, F-35 ও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আলাদা অবস্থান থাকবে। 29 সদস্যের সামরিক জোট নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র তুরস্কের অবস্থান কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়া, ইরাক ও ইরানের সাথে সীমান্ত রয়েছে দেশটির। এদিকে আবারও রুশ চীনা অস্ত্র কিনবে ইরান, আশঙ্কা যুক্তরাষ্ট্র। ইরানকে নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ 2020 সালে শেষ হতে চলেছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাশিয়া ও চীনের কাছ থেকে ইরান অত্যাধুনিক সামরিক অস্ত্রশস্ত্র কিনবে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পরমাণু চুক্তির আওতায় 2015 সালে ইরানের উপর 5 বছরের এ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার নতুন এক রিপোর্টের বরাদ্দে ঊর্ধ্বতন এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এসব কথা বলেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, 2020 সালে অক্টোবরে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে গেলে তেহরান উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম আমদানি করতে পারে। এর মাধ্যমে নিজের সামরিক বাহিনীর আরও আধুনিকায়ন করবে দেশটি। পেন্টাগনে এর রিপোর্টের শিরোনাম দেওয়া হয়েছে ইরান মিলিটারি পাওয়ার। এতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরান উন্নত যুদ্ধবিমানের মতো যেসব অগ্রসর প্রযুক্তির সামরিক সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদন সক্ষম নয় সেগুলো আমদানির দিকে ঝুঁকবে। যুক্তরাষ্ট্রের দাবি, এরই মধ্যে রাশিয়া ও চীন থেকে সামরিক হার্ডওয়্যার কেনার বিষয়টি পর্যালোচনা শুরু করেছে তেহরান। রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনারও আগ্রহ দেখিয়েছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তা জানান, জাতিসংঘের নিষেধাজ্ঞা শেষ হলে ইরান সম্ভবত রাশিয়া ও চীনের কাছ থেকে অত্যাধুনিক জঙ্গি বিমান ও ট্যাঙ্ক কিনবে। তবে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইরানের উপর যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানান তিনি। বর্তমানে ইরানের সামরিক শক্তিমত্তা প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ওই রিপোর্টে বলা হয়, ইরান এখন পর্যন্ত 1970 দশকে সোভিয়েত ট্যাঙ্ক ও পুরনো যুদ্ধবিমান ব্যবহার করে। তবে অন্য অনেক প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে প্রযুক্তিগত দিক থেকে কম উন্নত হওয়া সত্ত্বেও গত কয়েক যুগের সামরিক দিক থেকে নানাভাবে বেশ উন্নত হয়েছে দেশটি। ড্রোন, মিসাইল সহ বিভিন্ন অস্ত্র তৈরিতে দ্রুত উন্নতি করেছে তারা। এছাড়া বর্তমানে তেহরান মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারে বদ্ধপরিকর। শুধু তাই নয়, সম্প্রতি ইরান মার্কিন সেনাদল উপসাগরে জাহাজগুলোর উপর নজর রাখতে বিশেষ ড্রোন ব্যবহার করে। তাছাড়া যুক্তরাষ্ট্র অন্য দেশে হামলার লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য সাইবার স্পেস সক্ষমতা বাড়াচ্ছে তেহরান। পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই প্রকাশিত এ রিপোর্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে আরোপিত নিষেধাজ্ঞার কারণে বর্তমানে প্রবল অর্থনৈতিক চাপে আছে ইরান, ফলে এবছর সামরিক খাতে তাদের বাজেট কিছুটা কম ছিল। পরবর্তীতে তারও কমতে পারে। বেকারত্ব বাড়ায় এবং সঞ্চয় রিয়ালের মান কমায় বিভিন্ন সময় ইরানের জনগণকে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে। দেশটিতে এ মুহূর্তে বিক্ষোভও চলছে। সব মিলে বাজেট সংকটের কারণে সামরিক লক্ষ্যমাত্রা পূরণে তেহরানকে ব্যাক পেতে হবে। এসব কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন বেসরকারি কর্পোরেশনের অর্থ ছাড়াও ইরান অবৈধভাবে সংগ্রহ করা অর্থ ব্যয় করে বলে দাবি করা হয় মার্কিন ওই রিপোর্টে।